আজকে 10 থেকে 12 দিন যাবত আমার বাসায় প্লাস আমার আশেপাশে যতগুলো বাসা রয়েছে কারো বাসায় পানি নাই। এর কারণ কেউ বলতে পারতেছে না, হঠাৎ করে পানির লাইন অফ হয়ে গেছে, পানি আসা বন্ধ হয়ে গেছে। তো একটা জিনিস কি জানেন, এতদিন বাসায় যখন পানি ছিল তখন পানির খুব অপচয় করছি, আর এখন পানি না থাকার কারণে হয়তো এক গ্লাস পানিও হিসাব করে ফেলতে হচ্ছে। পানির একবারে ট্যাঙ্কি, ছাদের ট্যাঙ্কি এবং নিচের ট্যাঙ্কি দুইটার নিচে একবারে আয়রন যুক্ত যে পানিগুলো আছে ওই পানিটাও কাঁচিয়া উঠিয়া এখন ব্যবহার করতেছি। তো এবার বুঝেন যে কতটুকু কষ্টের মধ্যে থাকলে যে এইভাবে চলতে হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ কোন পর্যায়ে আছে। তো এটা নিয়ে কমপ্লেন জানানো হয়, মিস্ত্রি আনা হয়, তো 2 দিন 3 দিন মিস্ত্রিকে দিয়ে কাজ করে, কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না যে আসলে পানি কেন আসতেছে না, কি কারণে আসতেছে না। তারপর পৌরসভা থেকে ওনারা লোক পাঠায় রাস্তার মধ্যে 3-4 জায়গায় খনন করে, ওনারা এখন অবধি পানির লাইন কোন জায়গায় আছে ওইটাই বের করতে পারতেছে না, এবং সমস্যা কি সেটা তো দূরের কথা। তো শেষমেশ একটাই কথা যে আজকে মাসে এত দিন চলে যাচ্ছে পানি ছাড়া চলতেছি, পানি কষ্টে ভুগতেছি। তো অবশেষে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে 10-15 দিন পানির কষ্টে ভোগ করতেছি, কিন্তু মাস শেষে কিন্তু উনি পানির বিলটা দিয়ে গেল। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখন তো পানির যে সমস্যার মধ্যে, সংকটের মধ্যে আছি, পানির বিল তো দিব না। উনি বলতেছে ভাই এটা তো আর আমরা কিছু করতে পারতেছি না, আমাদের কাজ হচ্ছে বিল দেওয়া, এখন এটার মানে বিচার যদি আমাদের কাছে দেন তাহলে আমরা কিছু করতে পারবো না। তো একটা জিনিস লক্ষ্য করেন যে আসলে কষ্ট কিন্তু আমরা করতেছি, কিন্তু ওনারা ওনাদের কাজ ঠিকই বুঝে নিতেছে, পানির অভাবেও আছে আবার মাস শেষে পানির বিলও দিতেছে। তো বিষয়টা একটু কাকতালি হয়ে যাচ্ছে না? আর কারেন্টের কথা এটা না বললেই নয়, আপনার কারেন্ট বর্তমানে আছে এই জিনিসটা মানে কাকতালি হয়ে গেছে যে কারেন্ট আমরা দেখতেছি বা পাইতেছি, মানে কোনো একটা কাজ করতে পারতেছি না শান্তি মতো। পানি এমন একটা জিনিস যা ছাড়া হয়তো কোনো কিছুই ঠিকঠাক মতো করা যায় না, তা হয়তো এখন বুঝতে পারতেছি। এখন তো পানির কষ্ট একদিক থেকে পাচ্ছি, তার মধ্যে কারেন্টের এই বর্তমানের যে জ্বালা যন্ত্রণা এটা আসলে সত্যি কথা বলতে সহ্য হচ্ছে না, কারণ এত গরমের মধ্যে কারেন্ট একটা যায় মনে হয় আধা ঘন্টা থাকে 3 ঘন্টা থাকে না, আবার 20 মিনিট থাকে 4 ঘন্টা থাকে না। তো এরকম একটা পর্যায়ে আসি, মনে হইতেছে না যে শহরে বসবাস করি, মনে হইতেছে গ্রাম পরিবেশে বা কোন চরের মধ্যে আইসা বাসা করে থাকতেছি। আমাদের দেশে উন্নয়ন ঠিকই হচ্ছে, দেশ ডিজিটাল ঠিকই হচ্ছে, তো অবশেষে মানে এতটাই ডিজিটালের মধ্যে আমরা বসবাস করতেছি যার কারণে পানির অভাবে মরতেছি, বিদ্যুতের অভাবে মরতেছি। তো উন্নয়ন হচ্ছে, একদিক থেকে হচ্ছে আর দিক থেকে যাচ্ছে, তো কিছু বলার নাই। নিজের টাকা দিয়ে নিজে ইলেকট্রিক মানে ব্যবহার করতেছি, নিজের টাকায় নিজে পানি কিনতেছি, কিন্তু টাকাও যাচ্ছে নিজের, সব কিছুই যাচ্ছে নিজের, কিন্তু নিজের কোনো প্রায়োরিটি পাচ্ছি না। কিছু বললে দোষ, এদেশে কথা বলা যাবে না, এদেশে কথা বললে আজ আসি কাল নাও থাকতে পারে।